আমরা চেষ্টা করি যে মানুষের চোখের পানিটা দেখাতে, অন্য কিছুর মূল্য না থাকলেও আমাদের কাছে মানুষের চোখের পানিটার মূল্য আছে। আর আমরা চেষ্টা করি মানুষের চোখের পানি যাতে কিছুটা হলেও মুছে দেওয়া যায়, বিশেষ করে কোনো প্রতিবন্ধী বাচ্চা কিংবা কোনো মানুষ যাতে অন্তত এক বছর একটি হুইলচেয়ারের জন্য বাইরের আকাশ দেখা বন্ধ থাকে, ঘরের মধ্যে যাতে গৃহবন্দী না থাকে, এজন্য আমরা চেষ্টা করব সবসময় আমাদের যার যার এলাকার আশপাশে এরকম প্রতিবন্ধী বাচ্চাদের পাশে কিংবা প্রতিবন্ধী মানুষদের পাশে আমরা অবশ্যই দাঁড়াবো। এবং কোনো অবস্থাতেই পাঁচ বছর যে লোকটা যে কাঁদতেছে এখানে আইসা, যে যার মানুষ মনুষ্যত্ব আছে এবং বিবেকবোধ আছে, তার কিন্তু আসলেই জিনিসটা অবশ্যই বিবেকে বাঁধবে যে একটা বাচ্চা নিয়ে পাঁচ বছর কোলে করে ঘুরে বেড়াচ্ছে। আজকে আপনার বাচ্চাকে সারাদিন যদি কোলে রাখেন আপনি কষ্টটা বুঝতে পারবেন যে কতটুকু কষ্ট লাগে। আমার একটা তিন বছরের বাচ্চা আছে, এক ঘন্টা যদি আমি তাকে কোলে রাখি আমার হাতগুলো ব্যথা হয়ে যায়, আর সে জায়গায় আজকে পাঁচ বছর কোলে করে নিয়ে ঘুরতেছে, আমাদের বিবেক কোথায় আছে? আরো কাছে যাও, আমরা ভিডিওতে যে প্রতিবন্ধী বাচ্চাটিকে দেখতে পাচ্ছি, বাচ্চাটির বাবা পাশে বসে রয়েছে, একজন দিনমজুর, যে পাঁচ বছর যাবত একটি হুইলচেয়ারের অভাবে এই বাচ্চাকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই বাবা। আর দিনমজুর বাবার পক্ষে 5,000 টাকা দিয়ে একটি ভালো হুইলচেয়ার যে কিনবে সে অবস্থাটুকুও নেই। তো যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করে আমরা খোঁজখবর নিয়ে সত্যতা যাচাই করে আজকে এসেছি ওনার কাছে, আজকে হুইলচেয়ারটা তুলে দিব। তো তুলে দেওয়ার আগে আমরা যদি ওনার সাথে একটু কথা বলি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার। জোরে বলেন, মোহাম্মদ আব্দুল সত্তার। মোহাম্মদ আব্দুল সত্তার, আপনাদের দেশের বাড়ি কোথায়? ভোলা। ভোলা, ভোলা, ভোলা জেলা কোন থানা? দৌলতকা থানা। জি, দৌলতকা থানা। ভোলা জেলা দৌলতকা থানা কোন গ্রাম? চরপাতা গ্রাম। চরপাতা গ্রাম, পোস্ট অফিস কাজিরাট। পোস্ট অফিস কাজিরাট। ওনার ঠিকানা হচ্ছে ভোলা জেলা দৌলত, ভোলা জেলা কোন থানা? দৌলতকা থানা, পোস্ট অফিস কাজিরাট। কাজিরাট, আর গ্রাম হচ্ছে চরপাতা। চরপাতা গ্রাম হচ্ছে চরপাতা। এই ভোলার এই দৌলতখার এই যে এই আপনি পেশায় কি কাজ করেন? আমি দিন মজুরি কাজ করি। আচ্ছা, কি নাম বলছেন আপনার? মোহাম্মদ আব্দুল সত্তার। মোহাম্মদ আব্দুল সত্তার, উনি পেশায় দিন মজুর। তো এখন কি কাজ আছে? কাজ নাই, যে কাজ নাই, গতিকে বাল বাচ্চা নিয়ে বহুত কষ্ট করে চলতে হয়েছে। অনেক কষ্ট করতেছে আসলে। উনি যখন আসছে তখন আমাদের কাছে কান্না করে খুব ওই যে ওনার দুঃখের কথাগুলো বলছে। আসলে মানুষের চোখের পানি শুকিয়ে গেলে যা হয়, আমরা দেখছি উনি কাঁদতেছে, আমরা সবসময় চেষ্টা করি যে এই পাশ থেকে দেখো, আমরা সে বিষয়ে আমরা চেষ্টা করি কাজ করার জন্য। আজকে ওনার আপনার এই বাচ্চা যে প্রতিবন্ধী, যে পায়খানা প্রস্রাব তো বলতেও পারে না, যে না কথাও বলতে পারে না, যে না তো ওর বয়স কত? ওর বয়স 12 বছর। 12 বছর, এই 12 বছরে এই আপনার এই যে আজকে কত বছরে হুইলচেয়ার ছাড়া বাচ্চাটা অবস্থা? আজকে সাড়ে 5 বছর। এই 5 বছরের মধ্যে একটা হুইলচেয়ার কেউ আসে নাই বা কেউ বলেও নাই? না, যে না কেউ দেয় নাই। কেউ দেয় নাই, কেউ কিছু বলেও নাই? বলেও নাই, কেউ আগেও আসে নাই? যে না। আচ্ছা, তো আমরা একটা প্রতিবন্ধী বাবা, আমি এই এই ভিডিওটা ধারণ করার আগে এই বাচ্চাটা যখন আসছে তখন দুইবার পায়খানা করার জন্য তার বাবা কোলে করে তাকে নিয়ে গেছে, আসতেছে, যে কোলে করে কষ্ট করছে, সামান্য 5,000 টাকার জন্য একটা হুইলচেয়ার কিনতে পারে নাই। এই লজ্জাটা আসলে আমাদের সমাজের এবং আমাদের জাতি হিসেবে লজ্জা পাওয়া উচিত, যে একটা অসহায় বাবা মাত্র 5,000 টাকার জন্য একটা হুইলচেয়ার কিনতে পারে নাই। তো আপনার এই যে একটা হুইলচেয়ারের দাম তো সর্বোচ্চ 5,000 টাকা, আপনি এটা কিনতে পারেন নাই? কিনতে পারি না, খানা দানা মনে করেন কাজ কাম নাই, বাচ্চা কাচ্চা বেশি, খাওয়ানিয়া লোক বেশি, এই হিসাবে পারি নাই। আচ্ছা, ঠিক আছে, আজকে কাম কাজও নাই, এই হিসাবে মনে করেন কি করিয়া কিনবো, এত টাকা পয়সা নাই। আচ্ছা, ঠিক আছে, সংসার চলে না, সে জায়গায় 5,000 টাকা দিয়ে হুইলচেয়ার কেনাটা আসলে অনেক বড় ব্যাপার। তো আমরা আজকে ওনার বাচ্চার জন্য এই 5 বছরের গ্লানিটা যাতে মুছে যায় জন্য আমরা একটা হুইলচেয়ারটা দিকে নিয়ে আসো, আমরা একটা হুইলচেয়ার আজকে নিয়ে আসছি 5,000 টাকা দামের একটা ফোনিক্স হুইলচেয়ার, এবং পাশাপাশি 500 টাকা যাতায়াত ভাড়া এবং 500 টাকা মিষ্টি খাওয়ার জন্য আমরা পাশাপাশি 1,000 টাকা বাচ্চার বাবাকে দিয়ে যাচ্ছি, মোট 6,000 টাকা। আজকে এই 6,000 টাকা স্পন্সর করে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। এবং পাশাপাশি বসাই দেন, এই বসাই দাও, পাশাপাশি আমরা এটাও বলে যাচ্ছি যে যেই এলাকায় এই ভিডিওতে সবচেয়ে বড় মেসেজ হচ্ছে, যে এলাকায় 5 বছর কিংবা 10 বছর যাবত একটা হুইলচেয়ারের অভাবে কোনো বাচ্চা কিংবা কোনো প্রতিবন্ধী নীরবে কাঁদবে, ওই এলাকাটা হচ্ছে অভিশপ্ত এলাকা। আর ওই এলাকায় মানুষ থাকে কিনা আমার জানা নাই, কিন্তু এটা এতটুকু বলতে পারি যে আমরা এই ভিডিও দেখার পরে অন্তত আমাদের আশপাশে আমরা স্বেচ্ছায় যার যার এলাকায় যার যার মতো এগিয়ে যাব, কোনো অসহায় মানুষ যাতে, বিশেষ করে কোনো প্রতিবন্ধী বাচ্চা কিংবা কোনো মানুষ
যাতে অন্তত এক বছর একটি হুইলচেয়ারের জন্য বাইরের আকাশ দেখা বন্ধ থাকে, ঘরের মধ্যে যাতে গৃহবন্দী না থাকে, এজন্য আমরা চেষ্টা করব সবসময় আমাদের যার যার এলাকার আশপাশে এরকম প্রতিবন্ধী বাচ্চাদের পাশে কিংবা প্রতিবন্ধী মানুষদের পাশে আমরা অবশ্যই দাঁড়াবো। এবং কোনো অবস্থাতেই পাঁচ বছর যে লোকটা যে কাঁদতেছে এখানে আইসা, যে যার মানুষ মনুষ্যত্ব আছে এবং বিবেকবোধ আছে, তার কিন্তু আসলেই জিনিসটা অবশ্যই বিবেকে বাঁধবে যে একটা বাচ্চা নিয়ে পাঁচ বছর কোলে করে ঘুরে বেড়াচ্ছে। আজকে আপনার বাচ্চাকে সারাদিন যদি কোলে রাখেন আপনি কষ্টটা বুঝতে পারবেন যে কতটুকু কষ্ট লাগে। আমার একটা তিন বছরের বাচ্চা আছে, এক ঘন্টা যদি আমি তাকে কোলে রাখি আমার হাতগুলো ব্যথা হয়ে যায়, আর সে জায়গায় আজকে পাঁচ বছর কোলে করে নিয়ে ঘুরতেছে। আমাদের বিবেক কোথায় আছে? আমরা আসলে টিভি, ফেসবুক, টক শো এগুলার পর্দায় টক শো নামক বড় বড় বুলি ছাড়তে পারি, কিন্তু প্রকৃত অর্থে যে মানুষের পাশে তাদের চোখের পানি যে মুছে দিতে হবে সেই দিকে আমরা বিবেচনা করি না। এরকম বিবেচনাবোধ যাতে আমাদের জাগ্রত হয় এই আহ্বান রইল। আর আবারও বলছি, আজকের এই 5,000 টাকা এবং 1,000 টাকা নগদ 6,000 টাকা স্পন্সর করে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। আর যার যার এলাকায় এরকম অসহায় প্রতিবন্ধীদের পাশে আপনারাও দাঁড়াবেন, কোনো এলাকায় যাতে কেউ বলতে না পারে যে আমার বাচ্চাটা পাঁচ বছর যাবত হুইলচেয়ারের অভাবে বাসায় গৃহবন্দী আছে, এই কথা যাতে আমরা কখনোই শুনতে না হয়, এই হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।